সালামু আলাইকুম, এমএস ফিল্মস থেকে মাহবুব শুভ বলছি। তো আজকে আমাদের ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এর ক্লাস, ডিজিটাল মার্কেটিং এর প্রথম ক্লাসে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে একটি ভেরিফাইড ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আমরা লিখব জিমেইল, GMAIL, জিমেইল। এখান থেকে ক্রিয়েট এ নিউ জিমেইলে ক্লিক করব। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখন এখান থেকে আমার আপনার ফার্স্ট নেম, যেমন আমি আজকে খুলবো একটা গ্রুপের জিমেইল, তাই আমি গ্রুপের নামটাই দিব। তো এখানে গ্রুপের নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, এটা আপনার মেইন নেম থাকবে, এটা ইউজার নেম দিতে হবে। তাহলে আমি SS SS গ্রুপ বিডি, এখন এটার পাসওয়ার্ড দিতে হবে, আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে এসএস গ্রুপ বিডি দিচ্ছে না। এখন আমাদের এখানে সাজেশন আছে এসএস গ্রুপ 668, এসএস গ্রুপ বিডি 0। তো আমরা এটা নিয়ে নিব, এটা আমাদের মোটামুটি সামঞ্জস্য আসছে, তো এটা নিয়ে নিব। এখন আপনার ফোন নাম্বার চাইবে, তো এখানে ভেরিফাই করার জন্য ফোন নাম্বারটা দেয়া খুব জরুরি। আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য ফোন নাম্বারটা অনেক জরুরি, তো আমি এসএস গ্রুপের নাম্বারটা এখানে দিয়ে দিব। আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম, এখন নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এখানে আপনার যে নাম্বারটা দিছেন এই নাম্বারে একটা মেসেজ যাবে আপনার ফোনে, এই এই মেসেজে একটা কোড যাবে, কোডটা আপনাকে এখানে লিখতে হবে। কোড দেওয়ার পরে ভেরিফাই করে ফেলবেন। ভেরিফাই করার পরে এখানে রিকভারি ইমেল যাচ্ছে, যে কোনো একটা রিকভারি ইমেল দিলেই হবে, আপনার পুরানো একটা ইমেল দিলে ভালো। এখানে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এখানে জেন্ডার চাচ্ছে, যে কোনো একটা দিলে, আমরা মেল দিয়ে দিলাম, কারণ এটা আমাদের একটা গ্রুপের, যে কোনো একটা দিলেই হবে, মেল হলে মেল দিয়ে দিবেন, ফিমেল হলে ফিমেল, আর গ্রুপের তো গ্রুপের হলে গ্রুপের ওনার যদি মেল হন তাহলে মেল দিয়ে দিবেন, আর ফিমেল হলে গ্রুপের ওনার ফিমেল দিয়ে দিবেন। তো এখানে কিছু করার নাই, এখানে ESIM দিয়ে দিবেন, এখানে আই এগ্রি, এগুলা অ্যাকসেপ্ট করার পরেই এখানে চলে আসবে। এখানে আপনার ডিরেক্ট এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে এখানে আপনার দেখাবে ওয়েলকাম টু গুগল। এখন গুগলের বিভিন্ন ইয়া নেওয়ার জন্য এখানে ইয়া করবে, মাই অ্যাকাউন্ট এরকম গুগলে একটা ইমেল আসবে। তো হয়ে গেল আপনার ভেরিফাই ইমেল, ভেরিফাই ইমেলের কাজ হয়ে গেল।
আজকের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করবেন, সাজেশন করবেন কোনো ভুল থাকলে। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।